হ্যালো গাইস, আমি রাজেশ, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কি বলবো, এটা আমার ফার্স্ট ব্লগ। এটা আমি সবসময় কাজের ভিডিও তোমাদেরকে দেখাই, যত কাজের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করি। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কাজ বাদ দিয়ে সারাটা দিন কি করি, কোথায় যাই, কি করি না করি, টোটালটা তোমাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর দেখতে থাকো সারাটা দিন আমি কি করি, পুরোটা দেখো ভিডিওটা। সো আমি রেডি, দেখতে থাকো, চলো যাই, এবার বেরোই, বেরোনো যাক। চলে এসেছি বিশুদার এখানে। এই যে বিশুদার কাজ শুরু করে দিয়েছে, কাজ কাটা। বিশুদার ক্যামেরা দেখলে শুধু হাসে, বুঝি না কেন। হ্যাঁ, সেই একটা হাসি দেয় বিশুদা, বললে হবে না, সেই হাসি। অহংকার আর ঘ্যাম মানুষের পতন। তো যত পারো অহংকার আর ঘ্যাম এগুলো যত জীবন থেকে ত্যাগ করবে, তত জীবনে উন্নতি করতে পারবা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। না, জীবনে যাই করো না ভাই, অহংকার করো না, আর পয়সার গরম গরম দেখিও না। পয়সা স্থায়ী না কারোর কাছে, আজ আছে কাল নেই, আজকে ভালো আছে ভালো রয়েছি কালকে নাও থাকতে পারে, ঠিক আছে। তো আজকে পয়সা আছে বলে যে অহংকার দেখাবো, ঘ্যান দেখাবো, তো কালকে যখন থাকবে না তখন আমি সেই মুখ দেখাতে পারবো না। তো পয়সা থাকলেও যেমন চলো, আর না থাকলেও সেমনই চলো, এটা আমার ওপিনিয়নে বলে। বিশুদার এখানে তো সব কাজকর্ম আমার এখানে হয়ে গেলো প্রায়, কেননা কালকে যে বিশুদা মাল পাঠিয়েছিল তার সব পয়সা করে সব মিটে গেলো। বিশুদার এখানে কাজ শেষ, এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি আমাদের বাড়ির আশেপাশে যাই, গিয়ে দেখি কী করা যায়। আজকে কাজ করবো না, আজকে সারাদিন এভাবে ঘুরে ঘুরে দিনটা কাটাবো, যেভাবে হোক। যে বিশুদা কাজ শুরু করেছি, যে বিশুদা সারাদিন কাজ করে, সেই সকালবেলা দোকান করলে রাত্রি নটা অবধি কাজ করে। আমাদের তো তা না, আমরা বাবু মানুষ, সকালবেলা 10টায় কাজে যাই, 3:30 অবধি কাজ করি, খাই দাই ঘুমাই, মসজিদেই আছি, খুব ভালোই আছি। এবার তো এখানে কাজ শেষ, আমার বেশিদার পেমেন্ট সব কমপ্লিট, এখান থেকে বেরোবো, দেখো তো দেখতে দেখো তো। এই যে আমি সকালে সব কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি, বাড়ি চলে এসে একটু পাড়ায় বেরোলাম। অনেকদিন পাড়ায় বেরোনো হয় না, ছুটি পাই না, আর ছুটি যদিও বা পাই বাড়িতেই থাকি, পাড়ায় কখনো বেরোনো হয় না। তো বাড়িতে গাড়িটা রেখে একটু পাড়ায় বেরোলাম, তোমাদের দেখাবো আমাদের পাড়াটা কীরকম দেখতে। আমাদের পাড়ায় একটা ব্রিজ আছে, একটা খাল আছে, খালের ব্রিজে আমরা সবাই বসে বসে আগে আড্ডা মারতাম, এখন আর সেই আড্ডাটা মারা হয় না, কেননা সময় পাই না, সময় পেলে হয়তো মারতাম। তা আমি এখন সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমি সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ব্রিজটা তৈরি করে দিয়েছিল, তারপরে আমরা ব্রিজের উপরে আড্ডা মারতাম, দেখাচ্ছি তোমাদের ব্রিজটা। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সেই ব্রিজটা, আর এটা হচ্ছে একটা নর্দমা টাইপের একটা খাল। আর এই ব্রিজটা সরকার থেকে তৈরি করে দিয়েছিল, তৈরি করার পরে আমরা সবসময় এই ব্রিজের উপরে আড্ডা মারতাম, যখন কোনো কাজ থাকতো না তখন এই ব্রিজে আড্ডা, আমাদের আড্ডা ছিল। এখন দেখো পুরো ব্রিজটা ফাঁকা, কোনো ছেলে পেলে কেউ নেই, এটাই সেই ব্রিজ। আমি অনেকদিন পরে আসলাম সেই ব্রিজে, ব্রিজে এসে তোমাদের ব্রিজটা দেখালাম। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা ছোট্ট একটা পার্ট, আমাদের বাড়িটা এই রাস্তাতে গিয়ে একটুখানি গিয়ে আমাদের বাড়িটা। তো ব্রিজে এসে আমি একটু বসলাম, জায়গাটা ঠান্ডাও আছে তাই আসলাম এসে বসি, কেউ নেই, ভাবলাম ব্রিজে অনেকে আছে যাই, এসে দেখি ব্রিজে কেউ নেই, আমি একা এসে বসে তোমাদের সাথে কথা বলছি, আর কেউ নেই এখানে, দেখার মতন শোনার মতন কেউ নেই, একা একা বসে আছি। দেখি যদি কেউ আসে, তো কোনো ছেলে পেলে বন্ধুবান্ধব যদি কেউ আসে, এসে আপনার তাদের সাথে কথা বলবো, ভালো লাগবে। টাইমটা পাস হচ্ছে না, সারাদিন কাজের কর্মে থাকি, তো আজকে কাজ নেই তাই সময়টা মানে টাইমটা যেন যাচ্ছেই না। এই সকালবেলা কখন ঘুম থেকে উঠেছি, উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এখনও অবধি টাইম পাসই হচ্ছে না, কী বলবো বলো। তো বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগের একটা ছোট্ট একটা পার্ট হচ্ছে, আমি যেখানে থাকি মানে আমার বাড়ি যেই এলাকায়, সেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজে ঘেরা। এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সবুজ গাছপালা, এখন মানুষ যেভাবে গাছপালা কেটে ফেলছে, গাছপালা কেটে বাড়িঘর তৈরি হচ্ছে, নানান ফ্যাক্টরি তৈরি হচ্ছে, ¶¶
বাড়ির পাশে একটা বিরাট বড় ফরেস্ট আছে, মানে হেঁটে হেঁটে যদি ফরেস্টটাকে এপাশ থেকে ওপাশ ক্রস করতে যাই, এক ঘন্টা এদিকে, এক ঘন্টা ওদিকে, এক ঘন্টা দুদিকে, এদিক থেকে হাঁটা শুরু করলে এদিকে শেষ করতে এক ঘন্টা লাগবে, এদিক থেকে হাঁটা শুরু করলে ওদিক থেকে এক ঘন্টা লাগবে। টোটাল এত বড় ফরেস্ট আছে, আমাদের বাড়িটা হচ্ছে ফরেস্টের একদম পাশেই। তো তোমাদের একদিনকে দেখাবো এই ফরেস্টটা, টোটালটা ট্যুর করবো, ফরেস্টটা টোটাল হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাবো ফরেস্টের মধ্যে কী কী গাছ আছে আর কত রকমের গাছ, কত বড় ফরেস্ট, তোমাদেরকে একদিন সেই ফরেস্টটা পুরোটা দেখাবো। তো আজকে সম্ভব না, একা একা ফরেস্টে যেতে একটু ভয়ও লাগে, তাই জন্য আমি আজকে গেলাম না, আজকে বাড়িতে আছি, কাজ নেই ঠিকই, কিন্তু ফরেস্টে যেতে একটু ভয়ও লাগে একা একা। তো একদিন যাবো যে টোটাল কাউকে একজনের সঙ্গে নিয়ে নেবো, নিয়ে পুরো ফরেস্টটাকে পুরোপুরি ঘুরবো, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে ফরেস্টটা কীরকম আমাদের ফরেস্ট। আর আমাদের বাড়িটা ফরেস্টের একদম গায়ে লাগানো, একটুখানি পাশেই, মানে ফরেস্টটা শেষ করে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। তো তো এই গাছপালা, ফরেস্ট, খাল, বিল, নদী, নালা নিয়ে আমাদের পরিবেশ, এসবের মধ্যেই আমি থাকি, ভালো লাগে আমার থাকতে, আর আমি গর্বিত আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। যারা টাউনে থাকে তারা থাকে, তাদের ভালো লাগে হয়তো থাকে, কিন্তু আমার টাউনের থেকে গ্রামের এই থাকার যে মজাটা সেটা আমার কাছে অনেক বেশি। তো আমি নিজেই বলবো, আমি নিজে বারবার বলছি, আমি নিজেই গর্বিত এই গ্রামে আমার। তো ফাইনাল লাস্টে সবাইকে একটাই কথা বলবো যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ আমাদের জীবন বাঁচায়, আর আমাদেরও দায়িত্ব গাছকে বাঁচানো। যত গাছ থাকবে, যত গাছপালা বাড়বে, যত সবুজ হবে, তত আমাদের জন্যই ভালো। তো এটাই বলার ছিল, আর অনেকক্ষণ হয়ে গেলো বসে আছি, কেউ আর আসলো না, একা একাই অনেকক্ষণ ধরে বসে আছি, এরা ভালো লাগছে না, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি মা কী করছে, স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিগা, কালকে থেকে আবার কাজে যেতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই বাই।